সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি আপনার এসডি কার্ড সংরক্ষণ করতে পারেন এবং কিভাবে ডেটা লস্ট হলে রিকভার করতে পারেন। সো মোবাইলের এসডি কার্ড বা যে কোনো ধরনের কম্পিউটার মোবাইল বলেন বা যে কোনো ডিভাইসের এসডি কার্ডটা একটু সেন্সিটিভ থাকে, যেটা হচ্ছে যে আপনি যখন যে কোনো এসডি কার্ড আপনি যে কোনো ডিভাইসের সাথে সংযুক্ত করেন, এসডি কার্ডটা হচ্ছে একটা স্টোরেজ আর আপনার ডিভাইসটা আপনার স্টোরেজটা অ্যাক্সেস করে। তো এসডি কার্ডটা যখন আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে ইনসার্ট করেন তখন কি হয়, এসডি কার্ডের ডেটাটা আপনার মোবাইলটা বা কম্পিউটার রান করে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে দেয়। এখন ধরেন আপনার মোবাইল বা কম্পিউটার যারা ব্যবহার করেন তাদের অবশ্যই এই বিষয়টা একটু জানা আছে, যেটা হচ্ছে যে আপনার এসডি কার্ড রিমুভ করতে হয় টেক্সট বারে একটা অপশন থাকে যে সেফলি রিমুভ দ্য ডিভাইস, সেফলি রিমুভ হার্ডওয়্যার। এই অপশনটি যখন আপনি ক্লিক করেন তখন কি হয় যে মাঝখানের যে শেয়ারিং, ডেটা শেয়ারিং কম্পিউটার এবং এসডি কার্ডের মাঝখানে, কম্পিউটারটা সম্পূর্ণভাবে ফেরত দিয়ে দেয় এসডি কার্ডের যে ফাইলগুলি ছিল এসডি কার্ডে ফেরত দিয়ে দেয়, দিয়ে দিয়ে তারপর সেটা নিশ্চিত করে যে ঠিক আছে এখন আপনি ফ্ল্যাশ ড্রাইভ বা এসডি কার্ডটা বের করে ফেলতে পারেন। এখন মোবাইলের ক্ষেত্রেও ঠিক একই রকম, এখন মোবাইলে যখন আপনার এসডি কার্ডটা থাকে তখন ডেটা ছড়িয়ে যায় মোবাইলের মধ্যে, তখন আপনি যখন কোনো ওয়ার্নিং ছাড়া মোবাইলের একটি সঠিক পদ্ধতি ছাড়া লাইক মোবাইল ফোনটি অফ না করে এসডি কার্ডটা বের করে নেন তখন কি হয় ডেটাগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় আপনার এসডি কার্ডটা বের হয়ে যায়। বের করে ফেললে তখন ডেটাগুলি সেই পুনরায় মানে সেই অবস্থানে আর ফেরত যেতে পারে না, আবার কম্পিউটার আপনার মোবাইলও সেটা অ্যাক্সেস করতে পারে না, সো মাঝখানে ক্র্যাশ হয়ে যায়। সো এই জন্য মোবাইল ফোন মানে আপনার এসডি কার্ডের ডেটা অধিকাংশে লস হয়ে যায়। আবার এখন আসেন যে এসডি কার্ড কীভাবে সংরক্ষণ করবেন। এসডি কার্ড বেসিকলি অনেকেই আছে যে আমরা পকেটের মধ্যে রেখে দিই এসডি কার্ড, তো এটা পকেটের মধ্যে রাখা অবস্থায় কী হয়, আমরা অনেক সময় ঘেমে যাই, ঘেমে যাওয়ার পর যে এসডি কার্ডে একটা ময়েশ্চার তৈরি হয়ে যায়, ময়েশ্চার তৈরি হয়ে যাওয়ার কারণে এসডি কার্ডটা ড্যামেজ হয়ে যায়, বা আমরা অনেকেই ওয়ালেটে রাখি বা মানি ব্যাগে রাখি। সো এই কারণে যখন ময়েশ্চার জমে যায় এসডি কার্ডের মধ্যে তখন অটোমেটিকলি এসডি কার্ডটা ড্যামেজ হয়ে যায়। যে কোনো এসডি কার্ড, যে কোনো ধরনের ফ্ল্যাশ ড্রাইভ বা মেমোরি কার্ড যখন আপনি সংরক্ষণ করবেন চমৎকারভাবে একটি প্লাস্টিকে এসডি কার্ড কেস পাওয়া যায়, কেসের মধ্যে ভরে চমৎকারভাবে একটি প্লাস্টিক বক্সে রেখে আপনি এয়ার প্রুফ করে দিতে পারেন বা ময়েশ্চার প্রুফ করে আপনি রাখলে এসডি কার্ডটা স্বাভাবিকভাবে নষ্ট হয় না। এখন তারপরে একটি কথা থেকে যায়, যদি আমার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি কী করবো। হ্যাঁ, একটি পদ্ধতিতে অবশ্যই আমরা দেখা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড রিকভারি নামক একটা সফটওয়্যার আছে, ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে, তখন আপনি কী করতে পারেন যে সেটাকে আপনি আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর আপনার এসডি কার্ড ঢুকাতে হবে কম্পিউটারে, কম্পিউটার ঢুকানোর পর তখন সেখানে ফিউ স্টেপ আছে, আপনার স্টেপগুলি ফলো করতে হবে, স্টেপগুলি ফলো করে আপনি আপনার এসডি কার্ড রিকভার করতে পারেন। এটা অনেক ক্ষেত্রে মানে এটা 50-50 চান্স হয়ে যায়, অনেক ক্ষেত্রে এটা রিকভার হয়ে যায়, অনেক ক্ষেত্রে রিকভার হয় না। সো যাই হোক, আপনারা লিঙ্ক থেকে যখন আপনারা লিঙ্কটি ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে বিভিন্ন স্টেপের মাধ্যমে আপনি যেভাবে রিকভার করবেন কম্পিউটারের মাধ্যমে আপনার এসডি কার্ড, এছাড়া আর কোনো উপায় নেই। সো বাকি বিষয়গুলি হচ্ছে সবচেয়ে সতর্ক থাকবেন এটাই যে যখন তখন এসডি কার্ড রিমুভ করবেন না, এসডি কার্ড রিমুভ করবেন শুধুমাত্র ফোন আপনি চমৎকারভাবে ফোনটা টোটালি অফ করে দিয়ে এসডি কার্ড রিমুভ করবেন, এবং আপনি যখন এসডি কার্ড আপনি বাইরে থাকবে তখন আপনি চমৎকারভাবে এসডি কার্ড কেসের মধ্যে রাখবেন, কেসের মধ্যে রেখে তারপর একটি প্লাস্টিকে ছোটো একটা প্লাস্টিকের বক্সে আপনি এয়ারটাইট করে রেখে দিতে পারেন। এটাই হচ্ছে মানে সঠিক প্রক্রিয়া। আদারওয়াইজ আপনার এসডি কার্ডের যদি মানে অসতর্ক অবস্থায় রাখেন সেক্ষেত্রে আপনার এসডি কার্ডের ডেটা লস হবেই হবে। সো আশা করি আজকের এই ভিডিওটি কাজে লেগেছে আপনাদের, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো, টাটা।